কি অবস্থা সবার? দেখতে দেখতে আমরা 13টি পর্ব শেষ করেছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে আছি আমরা। ইতিমধ্যে আমরা জেনেছি বহির্বিশ্বের সহায়তা এবং বাংলাদেশিদের ত্যাগের মধ্য দিয়ে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে দেওয়ার পথে আছি। আজকে জানবো আমাদের চূড়ান্ত বিজয় সম্পর্কে। 1971 সালের ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন জেলায় পাকিস্তানি বাহিনীরা পরাজিত হতে শুরু করে। 3 ডিসেম্বর গঠিত হয় ভারত বাংলাদেশের যৌথ কমান্ডো, যাদের আক্রমণে পাকিস্তানিরা দিশেহারা হয়ে যায়। এ সময় তারা তাদের হত্যা এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। তারপরেও যশোর, ঝিনাইদহ, বরগুনা প্রভৃতি জেলা শত্রুমুক্ত হতে থাকে। পরাজয় নিশ্চিত দেখে পাকিস্তান সরকার বৈশ্বিকভাবে চেষ্টা করে এই যুদ্ধ এখানেই থামিয়ে দেওয়া যায় কিনা এবং বাংলাদেশের স্বাধীনতা আটকানো যায় কিনা, কিন্তু সেটা তারা আটকাতে পারেনি। 6 ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় এবং ওই দিনই ভুটানের কিছু সময় পরে স্বীকৃতি দেয় ভারত। মুক্তিকামী বাঙালিরা পাকিস্তানিদের পরাজিত করতে আরও বদ্ধপরিকর হয়ে ওঠে এবং তারা আরও শক্তভাবে মাঠে নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজয়ের খবর আসতে থাকে। এমন সময় যখন পাকিস্তানিরা দেখলো যে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা নিল ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত। জাতিকে মেধাশূন্য করতে তারা সুপরিকল্পিতভাবে শুরু করলো বুদ্ধিজীবী হত্যা। So far we gather during the last phase of the present armed struggle, they prepared a list of the intellectuals, journalists, professors and teachers. এই জঘন্য হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশকেও বহু বছর পিছিয়ে দিয়েছে। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ের সময় আসে। চারিদিকে পাকিস্তানিরা হারতে হারতে সিদ্ধান্ত নেয় তারা আত্মসমর্পণ করবে এবং 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান একে নিয়াজি 93,000 পাকিস্তানি সৈন্যসহ রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় মিত্রবাহিনীর প্রধান জগদীপ সিং অরোরা, বাংলাদেশের পক্ষে ছিলেন একে খন্দকার, কাদের সিদ্দিকী প্রমুখ। এবং এই আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ, যার নাম বাংলাদেশ। এই জায়গায় আমরা একটা বিষয় নিয়ে একটু কনফিউজ হয়ে যাই। বিষয়টা হলো স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস নিয়ে। একটু খেয়াল করো, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কবে দিয়েছে? 26 মার্চ, মানে ওই দিন থেকেই বাংলাদেশ স্বাধীন দেশ, মানে স্বাধীনতা দিবস 26 মার্চ। এরপর স্বাধীন দেশে একটা যুদ্ধ চলে, যে যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি 16 ডিসেম্বর। এই কারণে আমাদের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। তো আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেতে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম যেমন করতে হয়েছে, আবার 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধও করতে হয়েছে, যে যুদ্ধে শহীদ হয়েছেন প্রায় 30 লাখ মানুষ, সন্তান হারা হয়েছেন কত শত মা, পিতামাতা হারিয়েছেন শত শত সন্তান, নিজেদের সম্ভ্রম হারিয়েছেন প্রায় 2 লাখ মা বোন। এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীন দেশ আমরা পেয়েছি, যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, তা বিশ্বের বুকে উঁচু করে ধরার দায়িত্ব আমাদের সবার। তো আজকের পর্বের মাধ্যমে শেষ হলো আমাদের শিখো ইতিহাস সিরিজের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। পরের সিরিজে ইতিহাসের অন্য কোনো অঙ্গনে আমরা ঘুরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শিখোর সাথেই থেকো।